আসসালামু আলাইকুম। মাই ডেইলি লাইফ ইনভিডির পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি আমার টুকিটাকি কাজ। আমি কিছু সবজি ফ্রোজেন করব, যদিও ফ্রোজেন করা খাবারগুলো অতটা ভালো না, কিন্তু কিছু করার নেই। ফ্রোজেন করা সবজি ভালো না এ কারণেই বললাম, কারণ হচ্ছে আমরা বাজার থেকে সবজি কিনে সাথে সাথে এনে রান্না করে খেলে তাতে যে পরিমাণ পুষ্টি পাবো, ফ্রোজেন করা সবজিতে একটু হলেও তার পুষ্টি এবং গুণগত মান একটু হলেও কমে যাবে। আর ফ্রোজেন সবজি রাখার সাথে সাথে আপনাদের এর সাথে এটাও শেয়ার করব যে আমি সারাদিন স্কুল করে এসে বিকেলের সময়টা কিভাবে পার করি, বিকেলের সময়টা সাধারণত আমার কিভাবে পার হয়। তার আগে চলুন ঘুরে আসি আমার গ্রামের বাড়ির কিছু অংশ। তো গ্রামের বাড়ি এবং আমার স্কুলটা কাছাকাছি হওয়াতে প্রায় প্রতিদিনই আমার বাড়ি যাওয়া হয়, সেই কারণে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো চলুন একটু ঘুরে আসি। জানি না ফুল কোড়াতে কার কেমন লাগে, তো আমার তো এই বয়সেও ফুল কোড়াতে বেশ ভালো লাগে, সেই কারণে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। এমনও হয় কখনো কখনো শুধু ফুল কোড়ানোর নেশায় আমি বাসা থেকে অনেক আগেই বের হয়ে যাই, ফুল কুড়িয়ে নিয়ে তারপরে স্কুলে যাই, এমনও হয়। এসব কথা শুনে কারো কারো বাচ্চামি মনে হতে পারে, কিন্তু আমি আসলে আমার জীবনটা এভাবেই এনজয় করি। তো তারপর বিকেলবেলা চলে এসেছি অলরেডি বাসায়, আর বাসায় এসে চালগুলো শেষ হয়ে গিয়েছিলো, সেগুলো রিফিল করে নিলাম। ডিম এনেছিলো, সেগুলো ধুয়ে ঝরিয়ে রেখে দিছি, এগুলো ফ্রিজে রাখবো নর্মালে। তাছাড়াও আজকে কিছু শাক এবং মাছ মাংস সবই আনা হয়েছে বাজার থেকে। সাধারণত আমি স্কুল থেকে ফেরার সময় বাজারটা করে নিয়ে আসি। তো ডিমগুলো রেখে ধুয়ে এক পাশে ঝরাতে দিয়েছি, আর এদিকে শাক কেটে নিয়েছি, শাকগুলো কেটে ধুয়ে নিচ্ছি, এগুলো একটা পাশে ঝরাতে দেব। তারপর কাঁচামরিচ ছিল, সেগুলো বটা ছাড়িয়ে ফ্রিজে রাখছি, সবসময় ফ্রিজের মধ্যে বটা ছাড়িয়ে রাখলে বেশি দিন ভালো থাকে, এয়ার টাইট করে রাখলে। আর যে কোনো শাক সবজি যাই রাখেন না কেন, তাতে পানি থাকা যাবে না। তো আগামী কালকের জন্য এই কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এভাবে আগের দিন যদি কিছু গাছ গুছিয়ে রাখা যায়, তাহলে পরের দিন সকালবেলা একদম ফ্রেশ মাইন্ডে স্কুলে চলে যাওয়া যায়, কোনো টেনশন থাকে না সকালবেলা কী রান্না করব, যেহেতু অলরেডি সব কিছু সাজানো আছে আর আমার ব্রেনেও আছে যে কাল আমি কী রান্না করব। সকালবেলা উঠে দুই চুলাতে বসিয়ে দিলে হয়ে গেল। সাধারণত বিকেলটা এমনই কাটে বেশিরভাগ সময়, তারপরেও কখনো কখনো তো অন্যরকম হয়েই থাকে, যদি অন্যরকম কিছু হয় তখনও তো আপনাদের সাথে শেয়ার করেই থাকি। আর এখানে মাছ মাংস কাটাটা দেখানো হয়নি, কারণ স্কিপ হয়ে গিয়েছে, আমি যখন পরে এডিট করতে গেলাম দেখি কিছুই আসলে ভিডিও হয়নি। আপনারা অবশ্যই বুঝতে পারবেন, এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন আরাবি ফ্রিজের মধ্যে রাখছে, এগুলোতে একটাতে মাছ, একটাতে মাংস, আর একটাতে চালের গুঁড়া, এভাবেই আমি রেখে দিয়েছি। আর এদিকে ডিমগুলো এতক্ষণে ঝরে গিয়েছে, তো ডিমগুলো রেখে নিয়েছি। এখন হচ্ছে শাকের পালা, শাকটা কাল সকালে রান্না করব, তাই আজ এটাকে হালকা ভাপ দিয়ে নিচ্ছি, হালকা সেদ্ধ করে নিচ্ছি একটু লবণ দিয়ে, পানিটা
শুকিয়ে নিচ্ছি, এভাবে নর্মাল ফ্রিজেই রেখে দিলেই হবে। এটাকে আমি একটা জারে রেখে নিচ্ছি, মানে বাটিতে, ঢাকনাওয়ালা বাটিতে। এই বাটিতে রেখে আমি অপেক্ষা করব এই শাকটা একদম পুরোপুরি নর্মালে আসার জন্য। এখনও গরম আছে, এটা এভাবেই রেখে দেব। তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ফ্রিজে রেখে দেব, আর সকালবেলা শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করে নিলেই হয়ে গেল। আর এখানে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি বিকেলের জন্য। বিকেলের জন্য এভাবে খিচুড়ি রান্না করলে সব চাইতে আরাম হয় আমার জন্য, সহজ মনে হয়। আর এটা ছিল পরের দিন সকালবেলার একটু ফুটেজ। তো আমি শিং মাছ রান্না করছি আর হচ্ছে শাক রান্না করে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিনের বিকেলবেলা। এই দিনটাতে আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি, শাক, সেগুলোই আমি ফ্রোজেন করব 3 থেকে 4 দিনের জন্য। তো 4 দিনের জন্য এভাবে ফ্রোজেন করলে আমার অনেকটা হেল্প হবে। তো এখানে কাটাকুটিতে হেল্প করেছে যে আপা আমার বাসায় কাজ করেন, আমার কাজে হেল্প করেন, সেই কেটে দিয়েছি। আমি শুধু এগুলোকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এগুলোকে ফ্রোজেন করার জন্য আর রেডি করছি। এখানে দেখতে পাচ্ছেন মোলা শাকগুলো আমি অলরেডি ভাপ দিয়ে নিয়েছি, এখন পানি থেকে এগুলোকে সেকে নিলে হয়ে যাবে। নিয়েছি বাঁধাকপি, আর এখানে আছে বরবটি। বরবটিগুলো আসলে আমি সকালেই রান্না করব, সেই কারণে আমি এখানে রেখেছি। আর পাশে দেখতে পাচ্ছেন জলপাই, জলপাইগুলো দিয়ে আচার বানাবো। সকালবেলায় আমি এগুলোকে সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, তো এখন এগুলো তুলে আচারের জন্য রেডি করব। তার আগে এখানে আমি যে সকালবেলা রান্না করেছিলাম, দুপুরে খাওয়ার পরে যে খাবারগুলো বেঁচেছিল এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব, যাতে করে কাল সকালবেলা গরম করে খাওয়া যায়। যেহেতু চিন্তা ভাবনা আছে এত কাজের মধ্যে বিকেলবেলা ওদের জন্য গরম গরম খিচুড়ি করে দেব, সেই কারণে এই খাবারগুলো তুলে রাখছি। আর এভাবে রান্না করা খাবারও 2 থেকে 3 দিন রাখা যায়। যদি 3-4 দিনেরও বেশি রাখা হয় নর্মালে রান্না করা খাবার, তখন একটু চিন্তার বিষয়। তো যেহেতু আগামীকালে খেয়ে ফেলবো, নিশ্চিন্তে রাখাই যেতে পারে। আমি যে শাকগুলো কেটে রেখেছিলাম এখন হচ্ছে সেগুলো প্রিপেয়ার করে নেব ফ্রিজে রাখার জন্য। এগুলো আমি ততটুকুই করব যতটুকু আমি শাক রান্না করার সময় সেদ্ধ করে নেই, পরে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে তেলে ভেজে। তো তার আগ পর্যন্ত যতটুকু করা ঠিক আমি ততটুকুই করে নিচ্ছি, দেখেই বুঝতে পারবেন। যেমন দুইটা শাকই দেখতে পাচ্ছেন আমি জাল করে পানিটা শুকিয়ে নিচ্ছি, পানিটা শুকিয়ে নিয়েই এটা তুলে নিচ্ছি। আর এটাকে আমি কাচের জারে বা বয়াম বাটিতে রেখে দিতে পারি, ততক্ষণ রেখে দেব বাটিতে যতক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা না হয়। আর এদিকে হচ্ছে আমি একটা বাঁধাকপি সম্পূর্ণটাই কেটে নিয়েছিলাম, তো একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে আমি হাফ সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধ বলতে 30% সিদ্ধ করে নেব। যখন এটা নিচু হয়ে অল্প হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে ঝরতে দেব, পানিটা যেন এর গায়ে না থাকে। তারপরে এটাকে আবার বক্সে করে রেখে দেব। আর যে আমি বলেছিলাম যে জলপাই দিয়ে আজ আচার বানাবো, বাট আমার একটু ক্লান্তি চলে এসেছে, তো এখন ভাবছি এটাকেও আমি ফ্রিজে রেখে দেব, পরের দিন এটাকে আচার করে নেব। তো এটাকে আমি যেহেতু একদম সেদ্ধ ছিল একটু চাপ দিলেই গলে যাচ্ছে, এভাবেই রেখে দিচ্ছি আমি 2টা বাটি করে। এতক্ষণে যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা অলরেডি ঠান্ডা হয়ে এসেছে, এখন 2টা আলাদা আলাদা বাটি করে এটা রেখে নিচ্ছি। একটা বাটিতে রেখে নিচ্ছি অল্প করে, আর একটাতে একটু বেশি করে, যেহেতু আমি 2 দিনে রান্না করব সেই কারণে আগে থেকে আলাদা আলাদা করে নিচ্ছি। একসাথে রাখলে পরে নিতে গেলে দেখা যাবে এর মধ্যে আবার বাইরের বাতাসটা ঢুকে গিয়েছে, তাতে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
আর একদম প্রথমে যে আমি মুলা শাকটা রান্না করে মানে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে, সেটাকে একদম চিপি চিপে পানি ফেলে দিয়ে তারপর এভাবে করে কাচের জারে রেখে দিচ্ছি, তাতে করে আমার পরের দিনের রান্নাটা খুবই ইজি হবে। পেঁয়াজ কেটে এটাকে তেলে দিয়ে ভেজে নিলেই হয়ে গেল। আর এই মুলা শাকটাকেও আমি আলাদা আলাদা জারে রেখে নিচ্ছি, সরি বাটিতে রেখে নিচ্ছি, যাতে করে এটা দুই দিনে করা যায়। তো একটা তরকারির সাথে একটা ভাজির সাথে যদি এভাবে শাক রান্না করা হয় তাতে কিন্তু ইজিলি করা যায়। শাক রান্না, কুটা, বাসা, ধোয়া তো সব মিলিয়ে অনেকটা সময় লেগে যায়। শুধু একটা তরকারি যদি আমরা প্রিপেয়ার করে রাখি তাহলে পরের দিনের সকালটা খুব ইজিভাবেই আমার মনে হয় রান্নাটা কমপ্লিট হয়ে যায়। ফ্রোজেন খাবার যদিও আমার তেমন একটা পছন্দের না, কিন্তু কী করা যাবে, আমাদের মানুষ জীবনে অনেক কিছু পছন্দ না হলে ভালো না লাগলেও করতে হয় জীবনের প্রয়োজনেই। যেহেতু আমার লাইফস্টাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে এটুকু কাজই কেন বাদ যাবে, আর এটুকু কাজ আপনাদের সাথে শেয়ার করাতে এমনও হতে পারে কারো কারো এটা কাজে লেগেও যেতে পারে, কোনো কোনো কর্মজীবী নারীর এটা কাজে লেগে যেতে পারে, অথবা কোনো নতুন গৃহিণী তারও কাজে লেগে যেতে পারে। তো কারো যদি একটু উপকার হয়, আমার ভিডিও থেকে কেউ যদি কোনো কিছু অর্জন করতে পারে, গ্রহণ করতে পারে, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। কথা ও কাজের মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেল, তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলেই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।